মুহূর্তে আমি রয়েছি বুয়েনস এয়ারসে। অবাক হয়েও না, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি গাঙ্গুলি বাগানে, সেখানে কিন্তু শহর কলকাতা, দক্ষিণ কলকাতার মতো একটি জায়গা, সেখানে মনে প্রাণে মানুষজন যারা বসবাস করছেন তারা কিন্তু বুয়েনস এয়ারসে পৌঁছে গিয়েছেন। কারণ ছবিটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা বন্ধুকে বলবো একবার আশেপাশের ছবিটা দেখাতে। এখানে যেভাবে রবীন্দ্রপল্লী এলাকার এই ক্লাবটি সেজে উঠেছে, তাতে নিঃসন্দেহে যে ফুটবল ফিভার বা কলকাতায় যে ফুটবল মক্কা কেন বলা হয় সেটাই আশেপাশের সাজগোজটা দেখলেই তুমি বুঝতে পারবে। অ্যাম্বিয়েন্স পুরো রেডি, জায়ান্ট স্ক্রিন রেডি, শুধু মেসির মাঠে নামার অপেক্ষা। সমর্থকরাও রেডি মেসিরকে সাপোর্ট করার জন্য, আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য দেশের জার্সি গায়ে গলিয়ে অলরেডি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেই সমর্থকরা, আমি তাদের সাথে কথা বলবো। এখানে এই মুহূর্তে যে দাদা রয়েছে তার সাথে কথা না বললে একেবারে ইনকমপ্লিট হয়ে যাবে আমার সঙ্গে তোমার এই কনভারসেশনটা। কারণ এই দাদা বছরের পর বছর ধরে কিন্তু আর্জেন্টিনাকে সাপোর্ট করে চলেছে এবং এইভাবে উন্মাদনা দেখিয়ে চলেছে, গোটা পাড়া সাজিয়ে তুলেছেন, ক্লাবটিকে একদম দারুণ করে সাজিয়েছেন, শুধুমাত্র ফুটবলের রাজপুত্রকে সাপোর্টের জন্য, তার দেশকে সাপোর্টের জন্য। ফুটবলের প্রেম বোধহয় একেই বলে, তাদের সাথে কথা বলে নেবো। দাদা, এই যে আজকে আর্জেন্টিনা মাঠে নামছে, এখনও পর্যন্ত মেসির এই বিশ্বকাপটা অধরা, সব পেয়েছেন রাজপুত্র কিন্তু এইটা এখনও তার অধরা। আজকে তিনি নামছেন, কতটা এক্সাইটেড আপনারা? এই এটা হতে পারে তার শেষ বিশ্বকাপ। প্রথম বলি যে মানে মিডিয়া বলছে, মেসিও বলেছে এটা আমার লাস্ট বিশ্বকাপ, কিন্তু আমাদের কাছে, আমার কাছে ব্যক্তিগতভাবে একটা বড় প্রশ্ন রয়ে গেল, মেসি এখনও ওয়ার্ল্ড টপ বেস্ট দুজনের মধ্যে একজন, তো যেই প্লেয়ারটা টপ বেস্ট দুজনের মধ্যে একজন সে কী করে রিটায়ার করে? তার মানে এখানেই মেসির সাথে বাকি প্লেয়ারদের তফাৎ। আমরা জানি খেলার জগতে যখন যারা মানে সূর্যাস্ত হয় সেই সময় লোক রিটায়ার করে, কিন্তু টপ বেস্ট থাকা অবস্থায় সে রিটায়ারমেন্টের জায়গায় যাচ্ছে। সেকেন্ডলি বলবো যে আমরা খুব এক্সাইটেড, কারণ আমরা বিগত চারটে বিশ্বকাপে দেখেছি মেসি নির্ভর একটা আর্জেন্টিনা টিম খেলতে গেছে, এবছর আর্জেন্টিনা একটা টিম হিসাবেই যাচ্ছে। তার মানে আমাদের সাথে যে টিম খেলতে হবে তাদের 13 জনের সাথে ফেস করতে হবে, মেসি 3 জন বাকি 10 জন, তাই 13 জনের সাথে 11 জনের ফেস করা মানে একটু কঠিন হবে। তার সেই কারণেই বলছি যে কোনো টিম আমাদের কাছে এখন খুব দুর্বল মনে হয় অপরাহ্নকে। মেসির হাতে 18ই ডিসেম্বর মানে ট্রফি দেখব, এটা আমাদের আত্মবিশ্বাস, এবং লাস্ট 35টা ম্যাচ খেলে সেটা মেসিরাও প্রমাণ করেছে। এই যে 35টা ম্যাচ মেসি খেলেছে এবং অপরাজিত রয়েছে আর্জেন্টিনা, ইতালির সঙ্গে টাই রয়েছে এই মুহূর্তে, আজকের ম্যাচটি যদি জিতে যায় তাহলে রেকর্ড করবে আর্জেন্টিনা, এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলবো। আজকে এই যে উন্মাদনা, এইরকম একটা সুন্দর পরিবেশ সাজিয়ে রেখেছেন আপনারা, নীল সাদা রঙে ভরে গেছে আপনাদের পাড়া, কেমন লাগছে, কতটা উত্তেজিত আজকে 3:30 বাজার জন্য? না, অবশ্যই উত্তেজিত। আরে কালকেও আর কি আমরা এসেছিলাম, কালকেও আর কি আমাদের সাথে অনেক কথা হয়েছে সবার আর কি, যে আজকে খেলা মানে মারাত্মক উত্তেজনার সাথে আর কি মেসি নামছে অনেকদিন পরে, লাস্ট ম্যাচের পরে আজকে অনেকদিন পরে আবার ম্যাচ, আর আমরাও দেখতে চাই নতুন ফর্মে মেসিকে এবং নতুন ছন্দে। আজকে চাই যে মেসি আর কি সর্বসেরা হোক আর সবথেকে বেশি গোল করুক, আর আজকের ম্যাচটা যাতে উত্তেজনায় ভরে উঠুক এটুকানি চাই। একেবারে উত্তমদার কাছে আরেকবার আমি যাব। উত্তমদা, আপনি কাতারে যাচ্ছেন খেলা দেখতে, এবং আপনি কি প্রত্যেকবারই এরকম মানে যাওয়ার চেষ্টা করেন নাকি এইবার প্রথম আপনি যাচ্ছেন? আমি লাস্ট 5টা বিশ্বকাপ দেখেছি, আর্জেন্টিনা জার্মান ম্যাচ 3 বার হেরেছে ওয়ার্ল্ড কাপে, আমি মাঠে ছিলাম, ফাইনাল ম্যাচ হেরেছে মাঠে ছিলাম। আজকে কি জেতানোর এবার কি মনে হচ্ছে যে আপনি ফাইনাল? আমাদের বলছি তো আমরা 13 জনের এগেনস্টে খেলতে হবে, মানে প্রত্যেকটা পজিশনে আমাদের যে প্লেয়ারগুলো আছে তারা সবাই বড় ক্লাবে খেলে, বড় বড় টিমের বড় বড় প্লেয়ারের এগেনস্টে খেলে তাদের অভিজ্ঞতা আছে, ইভেন আমাদের যে এক্সট্রা প্লেয়ার আছে যারা সাইড বেঞ্চে আছে তারাও খুব পারদর্শী আর কি। এবার আর্জেন্টিনা টিম বললাম যে টিম গেম হিসাবে যাচ্ছে, আর্জেন্টিনা টিম যাচ্ছে বোঝাই যাচ্ছে আহিলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা ফুটবল জোরে তো কাঁপছেই এবং মেসি জোরে, মেসি ম্যাজিক, সেই বাপায় ম্যাজিক দেখার জন্য এখন এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন সবাই। তা এক কথায় স্পষ্ট, আজকের এই ম্যাচ বিশেষ করে মেসি ম্যাজিকের জন্য অপেক্ষা রয়েছেন সবাই।